আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরেকটা বিষয় একটা क्वेश्चन সেটা হচ্ছে যে আমি এক জায়গা থেকে জেনেছি এটা আমি জানা ভুল았ি কিনা জানি যে এরকম একটা ব্যাপার যে মানুষ জন্ম থেকেই স্বভাব শুলতই স্বভাব মানে স্বভাব তার স্বভাবতই এরকম যে যখন সে একজন মানুষ হিসেবে বড় হবে তখন সে একটা একটা ধর্ম বা ধার্মিক একটা পর্যায়ের মধ্যে থাকবে বা তার নেশাতেই এরকম যে সে মানে ধর্মের দিকে যাবে এগোবে হ্যাঁ বরঞ্চ নাস্তিকতার ভিতরে থাকাটা হচ্ছে হলো এটা তাকে চর্চা করতে হয় এটা সব তাকে একটা বন বিলিভার বুঝতে পারছি বন বিলিভার এটা নিয়ে অনেকে এরকম কথাবার্তা বলে কিন্তু এটা একেবারে ভুল একটা ধারণা এটার সাথে এটা নাস্তিকতা কে চর্চার বিষয় কোশ্চেন এটা বরং ধর্মটা চর্চার বিষয় মানুষ জন্মসূত্রে যেটা পাইতে পারে সেটাও জন্মসূত্রে বললে ভুল হবে সেটা জন্মসূত্রে পায় কিছু কিছু বৈশিষ্ট্য যেমন ধরেন সিমপাথি পায় জন্মসূত্রে পায় ক্ষোভ জন্মসূত্রে পায় রাগ জন্মসূত্রে পায় ইচ্ছা জন্মসূত্রে পায় আহ ভালোবাসা এইগুলো জন্মসূত্রে পায় এরপরে সে চর্চা করে হচ্ছে প্রথার সে পূর্বপুরুষের কাছ থেকে পায় প্রথা পূর্বপুরুষের কাছ থেকে পায় আচার এইগুলাও সে এই যে বেড়ে ওঠার ধারাবাহিকতায় সে পেয়ে যায় কিন্তু ধর্ম জিনিসটা যেটা আর কি যে আমরা ধর্ম বলতে ডেফিনেটলি আমরা ইনস্টিটিউশনালাইজড গুলার কথাই বলতেছি সেইগুলা তো ডেফিনেটলি চর্চার বিষয় আর হায়ার পাওয়ারে বিশ্বাস করে না তারা একজন আরেকজনের উপর এই যে একটা আস্থা রাখে বা আশাবাদ জ্ঞাপন করে এই যে এই যে স্বভাবগুলো এইগুলা তো বেড়ে ওঠার সাথে সাথে তারা পায় আস্তে আস্তে কিন্তু ওই যে এইগুলার বেসিক বেসিসে যেটা আছে আবার আর একটা আশা রাখতেছে এইটার বেসিসে যেই তার যে হিউম্যান ইনস্টিংটা বেসিক ইনস্টিং হিউম্যান বললে ভুল হবে এটা অনেক প্রাণীর মধ্যেই পাওয়া গেছে মানুষের কাছাকাছি অনেক প্রাণীর মধ্যে পাওয়া গেছে এমনকি দূরবর্তী পাওয়া যায় রাগ খুব হিংসা ভালোবাসা এগুলো পাওয়া যায় কিন্তু একটা জিনিস একটু আমি একটু জিজ্ঞেস করি যে যদি এরকম ভয়েও থাকে যদি এরকম গবেষণাতে যদি এটা পাওয়াও গিয়ে থাকে যে জন্ম হয়ে মানুষ আস্তিক হয় আহ তাতে বা কি আসে জিনিসটা কেন থেকে কিছু মানুষের কাছে আছে এই কারণে এটা কি রাইট রাইট হতে পারে মানে সাথে কোনো সম্পর্ক কিভাবে হয় সেই জিনিসটা আমি বুঝিনা যেমন আমি একটা কথা বলি একটা বাচ্চা মনে করেন জন্ম থেকেই তার হার্ট ডিসিজ এখন এটা কি এখন আমরা কি করবো এটাকে নিয়ে আমরা কি করবো মানে আমরা কি হার্ট ডিসিজটা কিওর করার চেষ্টা করবো নাকি যেহেতু জন্ম থেকেই যেহেতু সে জন্মই নিয়েছে এইভাবে জন্ম থেকেই সে এরকম হার্ট ডিজিজে আক্রান্ত একটা বা যে কোনো একটা ডিজিজে আক্রান্ত সে তো তাকে সেরকমই থাকতে দিব অথবা একটা শিশু তো জন্ম থেকে দুর্বল এবং অসহায় সে তো আরেকজনের কেয়ার ছাড়া মানুষের শিশুরা আরেকজনের টেক কেয়ার ছাড়া কিন্তু মানে বেশ কিছুদিন তাদেরকে টেক কেয়ার করতে হয় অন্য কোনো প্রাণীর প্রাণীর জগতে আমরা দেখি যে হাসের বাচ্চা হইলে কিন্তু হাসের বাচ্চা সুন্দর টং টং করে পুকুরের সাঁতরাতে শুরু করে কিন্তু মানুষের বাচ্চাকে সময় করতে হয় মানে মানুষের বাচ্চা হচ্ছে যদি কেউ দেখায় এই যে এই ধরনের যদি কেউ দেখায় যে মানুষ জন্ম থেকে দুর্বল তাহলে তার থেকে আমরা এই ডিসিশনে আসতে পারি যে দুর্বল থাকাটা অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকাটা এটাই মানুষের ন্যাচারাল যেহেতু মানুষের সবসময় এইভাবে থাকা উচিত সেটা তো কিন্তু যদি কিছু থাকে ধরেন যদি একই সাথে একই সাথে মানুষ মানে জন্ম থেকে অশিক্ষিত মূর্খ থাকে বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান সম্পর্কে তার কোনো ধারণা থাকে না মহাবিশ্ব সম্পর্কে তার কোনো ধারণা থাকে না মানে অন্য অনেক কিছু সম্পর্কে তার কোনো ধারণা থাকে না সুতরাং যেহেতু এটা জন্ম থেকে সেই রকম তাহলে কি আমরা এটা এই সিদ্ধান্তে আসতে পারি তাহলে তাদেরকে অশিক্ষিত মূর্খ বর্বর রাখাই মানে ভালো এটা কি এই সিদ্ধান্তে কি আমরা আসতে পারি মাত্র বলতে আপনি আগে একটু বলেন আচ্ছা আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি দুইজন মানুষ মানে অন্ততপক্ষে দুইজন মানুষ আমরা বাকি দুইজনেরটা বোঝা যাচ্ছে না আমারটা বা ও ভাইটা বোঝা যাচ্ছে না কিন্তু আসিফ ভাই এবং উল্লাস ভাইটা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে চশমা কেন মানুষ বয়স বাড়ার সাথে সাথে বেশিরভাগ মানুষেরই দেখা গেছে মানে আমরা যদি আজকে ই করা শুরু করি আপনার করা শুরু করি দেখা যাবে বেশিরভাগ মানুষেরই চোখটা আস্তে আস্তে হচ্ছে তার যে ক্ষমতা সেটা হারাতে শুরু করে তাইলে এরপরে আমরা যেহেতু এটা এটাই তাদের ন্যাচারালি এই জিনিসটা হয় কিন্তু একেবারে জন্মসূত্রেই তারা এই সব এই বৈশিষ্ট্যটা পায় যে চোখটা সারা জীবন যে ভালো মতন কাজ করবে সবার ক্ষেত্রে এটা হয় না এবং এটা এমন না যেমন ধরেন যে আসিফ ভাই আপনার ওই উদাহরণটাতে যদি কেউ বলেও যে দুই একজন হচ্ছে এক্সেপশন তো চোখের জিনিসটা কিন্তু এক্সেপশন না এটা কিন্তু এক্সেপশন না এইটাই বরং ন্যাচারাল এটাই বরং বেশিরভাগ মানুষ বরং চোখ যাদের শেষ বয়স পর্যন্ত ভালো থাকে ওইটা হচ্ছে এক্সেপশন ওই রকম কেস খুবই কম পাওয়া গেছে বেশিরভাগ কেসে যেটা হয়েছে যে একটু বয়স হলেই আস্তে 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 চোখের পাওয়ার কমতে থাকে মানে চোখের ক্ষমতা কমতে থাকে পাওয়ার না ক্ষমতাটা মানে চোখ দিয়ে দেখার ক্ষমতাটা তার দৃষ্টিশক্তিটা আর কি কারো ক্ষেত্রে পাওয়ারটা পজিটিভ মানে ওই যে কি প্লাস মাইনাস যে বলি আমরা সেটা ওইটা তো ভিন্ন ইয়া আমি বুঝাইতে চাইছি যে শক্তিটা কমে চোখের যে ক্ষমতাটা এটা কমতে থাকে এখন তাইলে এই যে চশমা পরে আছে উল্লাস ভাই বা আসিফ মহিদিন ভাই তখন কিন্তু আমরা এই কনক্লুশনে আসতে পারি না কোনোদিনই কোনোভাবেই যে যেহেতু ওনারাই ন্যাচারাল ওনাদের এই চোখটা নষ্ট হয়ে যাওয়াতে ন্যাচারাল তাহলে ওনার এই চশমা না পড়াটাই হচ্ছে ভালো মানে চোখ দিয়ে যেমনই দেখুক ওইটাই তো তার সে বৈশিষ্ট্য সে পায় পূর্বসূত্রে জন্মসূত্রে তাই ওইটাই হচ্ছে আহ হচ্ছে স্বাভাবিক ভাবে ওটা থাকতে দেওয়া উচিত এই কথাটা কিন্তু আমরা বলতে পারি না তাই না আচ্ছা এখন আমি যেটা বলছিলাম ধরেন যে আপনি আমরা যেভাবে ইয়ে হয়ে আসছি আহ রূপান্তর মিন রূপান্তর বলতেছি এটা কি বলে ওই যে আস্তে আস্তে মানুষ হয়ে আসছি একটা সময় আমাদের পিছনে লেজও ছিল লেজটা কি হয়েছে আস্তে আস্তে সেটা নাই হয়ে গেছে এরপরে ফুসফুস ছিল ফুসফুসটা আস্তে আস্তে কি হয়েছে আমাদের সেটা লাঙে চলে আসছে আলটিমেটলি হ্যাঁ তো বিষয়টা হচ্ছে হলো যে এই যে বিষয়টা আস্তে আস্তে মানে একটা দিক থেকে একটা দিকে হয়ে আসছে এইটা কিন্তু একেবারে ন্যাচারাল একটা ব্যাপার ছিল হ্যাঁ এখন যদি আমার লেজ থাকতো সেক্ষেত্রে আমরা তো আর কেটে বাদ দিতাম না ওটাতে ওটাতে ওটা ওটা রাখতাম যখন চলে যাওয়ার সেটা তখন অটোমেটিক্যালি চলে যাবে তাই না বিষয়টা মানে যখন এটার আহ প্রকৃতিগত ভাবেই যখন দেখা যাবে যে না ওটার প্রয়োজন নাই তখন সেটা এমনিতেই চলে যাবে বাট যেটা থাকে যেমন যে হয়তো মানুষের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটার কোনো প্রয়োজন নাই বাট সেটা আছে হ্যাঁ এরকম কিছু হয়তো এখন এক্সিস্ট করে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে এরকমই মানুষের মাথার মধ্যে যদি এরকম কিছু একটা থাকে যে ধার্মিকতার ভিতরে সে থাকবে হ্যাঁ তাহলে পরে তো সেটাকে মানে থাকতে দেওয়াই উচিত যে ঠিক আছে থাকতেই থাকতেছে যখন ঠিক আছে থাকুক যখন সেটা চলে যাওয়ার মতন হবে যে তখন আর দরকার নাই তখন সেটা চলে গেলে পরে চলে যাবে সেটা তো মানে কি বলবো এটাকে আহ এটা এরকম হওয়ার কথা উচিত না নাকি মানে আমি বুঝতে পারছি কিনা যদি সেটা বাই বোন ওরকম থাকেই যে না এরকম একটা জিনিস মানুষ মাত্রই সে ধার্মিকতার ভিতরেই থাকবে এরকম একটা বিষয়ের মধ্যে সে বিশ্বাস করবে এ ধরনের কিছু একটাতে সে আস্থা রাখবে তাহলে তো তাকে মানে এখানে কি বলার আছে সেটা তো সে নিজে ইচ্ছা করে না সেটা তো সে পেয়ে আসে মানে নিজে ইচ্ছা করে করতেছে না সে পেয়ে আসছে তার জেনেটিক্যালি সে এটা পেয়ে আসছে এটাকে কি বলবেন হ্যাঁ সেটা তো একটু বললাম যে সেই ক্ষেত্রে তার একটা তো জাস্টিফাইবল হয় না যে আমি এটা জেনেটিক্যালি পাইছি সুতরাং আমি এটা জন্মসূত্রে পাইছি

হ্যাঁ এটা জেনেটিক্যালি যদি বাইব না যদি জেনেটিক্যালি এটা মানুষের মধ্যে ইনপুট থাকে সেক্ষেত্রে তো এটা আপনার আমার কোনো ফল্ট না এটা তো হয়েই আছে এভাবে এবং এটাকে চেঞ্জ করার দরকার নেই তাই না নাকি ফল্ট না মানে তো এটাকে চেঞ্জ করার দরকার নেই তাই না চেঞ্জ করা দরকার নাই এখন আপনার পেটের মধ্যে একটা ইয়ে আছে ওই যে কি বলে সম্ভবত এটা কি বলে মনে করে দেই এরকম কোনো প্রমাণ আছে তো পাওয়া যায়নি উল্টাটা প্রমাণ আছে কিন্তু আমরা হাইপোথেটিক্যালি ডিসকাস করছি সুতরাং মনে করিয়ে দিলাম তো সেটা হচ্ছে যদি এরকম আমরা একটা হাইপোথিক্যাল সিচুয়েশনের কথা চিন্তা করতেছি যখন প্রমাণিত হয়ে গেছে যে ধর্ম জিনিসটা মানুষ জেনেটিক্যালি ইনহেরিট করে মানে বাই বন্ড পেয়ে যায় এই ক্ষেত্রে আপনি বলছিলেন যে সেক্ষেত্রে তাহলে তো ওটা তো ওদেরকে ওদের এটা তো ওদের ফল্ট না তাহলে ফল্ট না তার মানে কি তার মানে ওটা ওদেরকে ওই অবস্থায় রাখতে দেওয়া যাইতে পারে তাই না মানে সেটা তো তাহলে এটা এটা রাখতে দেওয়া যেতে পারে এই কারণে কারণ আপনার শরীরেই এমন কিছু আছে যেটা আপনার এখন কোনো কাজে লাগতেছে না হ্যাঁ আছে ওই যে আপনার ওই যে অন্ত্রের পাশে কি যেন একটা আছে আমি জাস্ট নামটা ভুলে গেছি যেটা নাকি আপনার কোনো কাজে লাগে না অ্যাপেন্ডিক্স হ্যাঁ রাইট

অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক করতেছি ডাক্তার তো বলেই রে চশমা না করলে ভাই চশমা চোখ কিন্তু উপকার হচ্ছে না অপকার হচ্ছে সেটার উপর ভিত্তি করে আপনি কিন্তু চশমাটাকে জাস্টিফাই করতেছেন বাই বন না পাওয়া একটা জিনিসকে রকম ধর্মটা আপনার ক্ষতি করতেছে না উপকার করতেছে সেটার উপর ভিত্তি করে তার মানে ধর্মটা যদি বয় বন আমরা পেয়েও থাকতাম

না মানে এটা ধরেন আপনি পৃথিবীতে চোদ্দশো চোদ্দ হাজার পনেরো হাজার ধর্ম আছে এর মধ্যে আমি নিজের মতন করে আমি চিন্তা করতেছি এইভাবে যেহেতু যেহেতু এটা আমার ভাই বোন এটা আমার মধ্যে আছে এরকম একটা কিছু বাট আমি ওইভাবেই আমি ওইভাবেই চিন্তা করতেছি যে হ্যাঁ তাহলে আমি চিন্তা করতেছি যে এটা আমাকে তো আমি তো আর কাউকে ক্ষতি করতেছি না বাট আমি আমার একটা মেন্টাল পিস একটা স্যাটিসফ্যাকশন একটা কিছুর মধ্যে থাকা যে ধরেন আপনি একটা বিপদে পড়ছেন এখন তো আপনি আপনি একটা একটা মেন্টাল পিস আপনি জানেন কিছু হবে না তারপরে ও মাই গড মানে জাস্ট একটা আপনি বার্বি ডলটার সাথে কথা বলেন হম এটাই হচ্ছে আপনার বিশ্বাস বার্বি দলটাও আপনার সাথে কথা বলে বার্বি দলটাকে বার্বি ডলটাকে আপনি আপনার প্রেমিকা মনে করেন এবং খুব কাছের মনে করেন সেও আপনাকে খুব ভালোবাসে আপনিও তাকে খুব ভালোবাসেন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনি বলছেন যে এরকম যদি কেউ থাকে তার নিজস্ব একটা একটা মনে মনে আহ একটা সে বিশ্বাস করে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা এখানে আপনার ক্ষেত্রে সমস্যাটা সমস্যাটা মানে আপনার ক্ষেত্রে আছে কি সেটা দেখার আগে আরেকটা জিনিস দেখতে হবে আমেরিকাতে আরেকজন মহিলা আছে যা সেও একই রকমের কথা মনে করে যে তারও একটা বার্পিডল আছে সেও তাকে খুবই ভালোবাসে সেই বারপিডলটা একদিন রাতে তাকে বলল। যে তুমি সকালে উঠে তোমার দুই সন্তানকে হত্যা করে ফেলো তাহলে তোমার সন্তান দুইটা খুব ভালো হবে সন্তান দুইটার খুব মানে উপকার হবে সে সকালে উঠে সেই বাচ্চা দুইটাকে হত্যা করে ফেললো দুইটা জিনিসই যেহেতু ইলজিক্যাল আপনারটাও ইলজিক্যাল তারটাও ইলজিক্যাল দুইটাকে দুইটার একটাকেও আমরা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে দেখতে পারতেছি না তখন যে আমেরিকাতে যেই মহিলাটা তার দুই সন্তানকে হত্যা করলো তার বার্মিডলটা তাকে বলছে আপনার বার্মিডলটা হয়তো আপনাকে বলছে যাও তুমি কুকুরদের খুব ভালোবাসো কুকুরদেরকে সেবা করো কিন্তু তার তাকে বলছে যে তুমি এবং ইব্রাহিম নবীও কাজ করছিল গেছিল ইনফ্যাক্ট এটা মুসলমানদের মধ্যে একটা মানে খুবই একটা গল্প এখন আমি কিভাবে মানে তাকে করতে নিষেধ করবো যে লোকটা তার সন্তানকে হত্যা করতে যে মহিলাটা তার সন্তানকে হত্যা করতেছে তাকে আমি কিভাবে নিষেধ করবো আপনাকে যদি আমি অ্যালাউ করি যে আপনি আপনার বার্বি দলটাকে মানে বিশ্বাস করেন বার্বি দলটা আপনাকে সেটা ভালো কাজ করতে বলছে নাকি খারাপ কাজ করতে বলছে সেটা তো ভিন্ন বিষয় আপনার আপনাকে একটা অ্যাক্ট করতে বলতেছে কিছু একটা বলতেছে এবং আপনি সেটা মনে প্রাণে যদি বিশ্বাস করে থাকেন এবং এটাকে সত্য মনে করে থাকেন এটা আপনার ক্ষেত্রে ভালো নাকি মন্দ তার সেই ব্যাপারটা বাদ রেখে আমরা দেখতেছি সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে আপনার ক্ষেত্রে যদি সেটা ভালো হয়ে থাকে আরেকজনের ক্ষেত্রে তো সেটা ভালো খারাপ হতে পারে এখন আমরা যদি এই জিনিসটাকে এলাউ করি সমাজে যে যেমনই ইচ্ছা এক একটা বারবিডল নিয়ে ঘুরবে একটা সুপারম্যান নিয়ে ঘুরবে এবং তার কোনো আসলে প্রমাণ নাই যুক্তি তথ্য প্রমাণ নাই সেটাকে যাচাই করে দেখা যাচ্ছে না এখন কালকে যদি আরেকজনের সুপারম্যান বা আরেকজনের বারবিডল বা আরেকজনের স্পাইডারম্যান যদি তাকে খুন করতে উৎসাহিত করে তাকে আমরা কিসের ভিত্তিতে থামাবো বা তাকে আমরা কিভাবে নিষেধ করব বলেন তো

যারা কে বিশ্বাস করবে না তাদের সবাইকে আপনি যে কথাটা বলছিলেন যে নাস্তিকতা একটা চর্চার বিষয় তো আমাকে দিয়ে থাকতে হবে যেহেতু এটা আমার মানে ইয়ে হওয়া মানে চর্চার বিষয় না যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করে দেখা জিনিসটা হচ্ছে একটা নিরন্তর চর্চার বিষয়

হ্যাঁ মানে রান্না করতে হবে আচ্ছা 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 ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ থাকার জন্য আচ্ছা ও ভাই অনেক ধন্যবাদ ঠিক আছে